নমস্কার বন্ধুরা, বাসাই রান্নাবান্নাতে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, আলু পটলের রসা। রুটি, লুচি, পরোটার সাথে জাস্ট জমে যাবে এই আলু পটলের রসা। প্রথমে আমি আলু পটলগুলোকে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি পটল আর আলুর সাথে। এটাকে আমি 10 মিনিট রেখে দেব, ততক্ষণ আমি সিক্রেট মশলাটা রেডি করে নিই। মশলা তৈরি করার জন্য ওভেনে কড়াই বসিয়ে জিরে দিয়ে দিলাম, সাদা জিরে, তারপর মৌরি, একটা শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি, গোটা ধনে, দুটো লবঙ্গ, দুটো এলাচ দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে মশলাগুলোকে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে গুঁড়িয়ে নেব। আবার দেখো, ওভেনে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে। এইভাবে ম্যারিনেট করে নিয়ে তারপর যদি আলু বা পটলগুলো ভাজা হয় তাহলে এর টেস্ট হয় খুবই সুন্দর। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই আমি পটলগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। পটলগুলো ভাজার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তারপর ঢাকা দিয়ে দিয়েছি। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। দেখো, পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পটলগুলো ভাজতে 6 মিনিট সময় লেগেছে। এবার ওই তেলের মধ্যেই আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে যেহেতু এটা নিরামিষ রেসিপি, স্বাদটা সুন্দর হয়। 5 ফোড়ন দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা আর 1টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। হিং দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রেসিপি তাই হিং। আদা পেস্ট দিয়ে দিলাম। এবার আদা পেস্টটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর টমেটো পেস্ট দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। এই টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, কষানো হয়ে গেছে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানোর জন্য অল্প একটু গরম জল অ্যাড করে দিলাম। এরপর 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে মশলার সাথে 4-5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আলুগুলো কষাতে কষাতে আমি লবণ অ্যাড করে দিলাম। এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি, প্রয়োজনে লবণ লাগতেও পারে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। আলু ও পটলগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। 5-6 মিনিট সময় ধরে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। আলু পটলগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 5-6 মিনিটের জন্য ঢেকে দিলাম, ফিরেলাম 5 মিনিট পর। দেখো, আলু পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আলু পটলগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, তখনই হাফ সিদ্ধ হয়ে গিয়েছিল। এবার স্বাদ মতো এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি। যে কোনো নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি অ্যাড করলে তার সুন্দর স্বাদ হয়ে যায়। যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব সামান্য মশলাটা অ্যাড করলেই হয়ে যাবে। কসুরি মেথি দিয়ে দিলাম আর সবশেষে গরম মশলা অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু আগে ঘি অ্যাড করেছিলাম তাই আর নতুন করে ঘি অ্যাড করব না।
আলু পটলের রসা রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরকম সুন্দরভাবে নিরামিষ আলুর পটলের রেসিপি তোমরাও বাড়িতে তৈরি করে দেখো, ভীষণই ভালো লাগবে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ।